নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো এলডি প্লেয়ার ইমুলেটর নিয়ে। তো এই ইমুলেটর দিয়ে আপনারা সার্ভে বা অফার ওয়ালের কাজগুলো করতে পারবেন। তো এই জন্য এখানে এলডি প্লেয়ার 9 এবং এলডি প্লেয়ার 5 দুইটাই সেম ভার্সন। এলডি প্লেয়ার 9-এ ওটা হচ্ছে আপনার 60 FPS পেসে খেলতে পারবেন, আর এলডি প্লেয়ার 5 ওটা 30 FPS পেসে খেলতে পারবেন। যেটা ইচ্ছা সেটা খুশি আপনারা ডাউনলোড দিয়ে নিতে পারেন। তো অলরেডি আমি এগুলো ডাউনলোড দিয়ে নিয়েছি, জাস্ট এখানে ইনস্টলে চাপ দিব। তো আমি এটা নেটওয়ার্ক সমস্যার জন্য আমি এক অফলাইন থেকে একবারে ডাউনলোড দিয়ে নিয়েছি আমার কম্পিউটারে, সেটা আমি ইনস্টল দিয়ে দিলাম। এবং আপনাদের ক্ষেত্রে একটু সময় লাগতে পারে, তো সময় দিয়ে ইমুলেটরটা এখানে ডাউনলোড দিয়ে নেবেন। তো যাই হোক, আমাদের ইমুলেটরটা ইনস্টল হচ্ছে, 24% হয়ে গেছে প্রায়। জাস্ট ট্রাই নাওতে চাপ দিয়ে দেবো, তাহলে দিয়ে আমাদের কম্পিউটারে ইমুলেটরটা ইনস্টল হয়ে যাবে। এখন হচ্ছে আপনার যাদের একটু কম্পিউটারে কনফিগার বেশি, SSD লাগানো, হার্ড ডিস্ক লাগানো, যাদের মোটামুটি চলে 64 বিট, তারা এই ইমুলেটরটা চালাতে পারবেন। এবং যাদের লো কনফিগার মানে একদমই স্লো কম্পিউটার, তারাও এলডি প্লেয়ার চালাইতে পারবেন। তো সেটা আপনার আসলে পারফরমেন্সের উপর ভিত্তি করতে পারে যে আসলে ইমুলেটরটা কেমন চলবে, ঠিক আছে। তো জাস্ট এখানে ওপেন হয়ে যাবে, তো দেখতে পাচ্ছেন যে এটা ওপেন হয়ে গেছে এবং এটা আমাদের রোটেট মোড রয়েছে। তো আমরা চাইলে এটা আমরা ছোটো করতে পারবো, এখানে অনেকগুলো অপশন আছে, যেমন হচ্ছে সেটিং আছে, তো সেটিং আছে এখানে, তারপর হচ্ছে পাশে যে এখানে সাউন্ড অফ করা যাবে, সাউন্ডের অপশন আছে, এগুলো আপনারা অফ করে দিবেন। অনেক সময় সাউন্ড হয় PCতে, এগুলো অফ করে দিবেন। এখানে স্ক্রিন ছোটো বড়ো করা যায়, কিবোর্ড থেকে F11 চাপ দিলে কিবোর্ড ছোটো বড়ো হবে। এবং এখানে আদার্স কিছু ফিচার আছে, যেমন হচ্ছে এখানে ফুল স্ক্রিন হবে, স্ক্রিনটা রোটেট করবে, সেই অপশনও এখানে আছে। তো এখানে আরও আরও অনেকগুলো ভিডিও রেকর্ড এবং স্ক্রিনশট তোলার প্রায় প্রত্যেকটা অপশনই এখানে পেয়ে যাবেন। এবং মূল কথা হচ্ছে এখানে আপনাদের মোবাইল সিলেক্ট করতে হবে, তাহলে আপনাদের শুধু এই পেজটা রোটেট হবে, ঠিক আছে। এখানে ট্যাবলেট মোড দেওয়া আছে, আপনারা মোবাইল মোডে সিলেক্ট করে নেবেন। র্যাম এখানে দেওয়া আছে, র্যাম দেওয়া আছে এবং মডেল দেখা দেওয়া আছে স্যামসাং। এখানে আপনারা ইচ্ছা মতন দিয়ে নেবেন। তো এখানে আর কোনো কিছু অপশন নাই, এখানে মাইক্রোফোনের অপশন আছে এবং এখানে আপনার কমান্ডের অপশন আছে, ওয়ালপেপার এবং আদার সেটিং। এখান থেকে আপনারা এই যে একটা দেখতে পাচ্ছেন যে ইনেবল রুট পারমিশন, এখানে এই ইমুলেটারে কিন্তু রুট পারমিশন দিয়ে আপনার গেম গার্ডিয়ান, হ্যাক অ্যাপ ডাটা এগুলোগুলো চালাতে পারবেন। জাস্ট অন দিয়ে রিস্টার্ট দিবেন, তাহলে আপনাদের ইমুলেটারটা রুট পারমিশন দেওয়া হয়ে যাবে এবং গেম গার্ডিয়ান সহ আর বিভিন্ন যে মেথড, বাইপাসের মেথড, ওগুলো কিন্তু খুব সহজে ইনস্টল করতে পারবেন এবং চালাইতে পারবেন। আর এটা কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন 7, আর এই মোবাইলটার আপনার হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন 9 পর্যন্ত আছে মেবি। তো আমি যেটা এখন চালাতেছি এটাই অ্যান্ড্রয়েড 7, ঠিক আছে। অ্যান্ড্রয়েড 9 ওটা আপনারা ডাউনলোড দিয়ে নেবেন, ঠিক আছে। এখানে ডাউনলোডের অপশন আছে, আপনার ওই PCতে ওই যে সামনে আপনার অ্যাপসটা চলে আসবে। তো আরও কিছু এখানে অপশন আছে, এগুলো আপনারা দেখে নেবেন। তো এলডি প্লেয়ার ইনস্টল করার পর এইরকম এর আইকন একটা আসবে, এরকম আইকনে আপনারা ওপেন দিয়ে দেবেন, দেখতে পারবেন যে আমাদের এখানে রানিং আছে কোনটা, অ্যান্ড্রয়েড 7। মানে আমি একটা ইমুলেটার এখানে রানিং করে রাখছি যেটার ভার্সন অ্যান্ড্রয়েড 7, এই যেটা রানিং করে রাখছি। তো এটা যদি এক্সিট করে দিই এখন, তাহলে এটা বন্ধ হয়ে যাবে। এবং আমি যে নতুন মোবাইল অ্যাড করতে চাই, তাহলে এখানে অ্যাড ইন্স্যুরেন্স বা অ্যাড ইন্স্যুরেন্স এখানে চাপ দিলেই আপনাদের অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এখানে অ্যাডে চাপ দিবেন, নিউতে চাপ দিবেন, তাহলে এখানে কত নেবেন অ্যান্ড্রয়েড 9, তো এখানে অ্যান্ড্রয়েড 9 দিয়ে কনফার্মে চাপ দিবেন, তাহলে আপনাদের এটা ডাউনলোড শুরু হবে। মানে এখানে কনফার্মে চাপ দিলে আপনাদের এখানে ডাউনলোড শুরু হয়ে যাবে, নিচে ডাউনলোড শুরু হয়ে যাবে। এটা ডাউনলোড হওয়ার পরই আপনারা এটা চালাইতে পারবেন। এবং এখানে আরও কিছু অপশন আছে, এগুলো আপনারা দেখে নেবেন, ঠিক আছে। তো যাই হোক, এখানে ডাউনলোড নিতে চাপ দিয়ে জাস্ট যে ভার্সন নেবেন সেটা এখানে দিয়ে জাস্ট কনফার্মে চাপ দিলে আপনাদের এটা নিচে ডাউনলোড শুরু হয়ে যাবো, ঠিক আছে। 64 বিট অ্যান্ড্রয়েড 9, এটা আপনাদের ডাউনলোড শুরু হয়ে যাবো।
তো যাই হোক, এলডি প্লেয়ারের মোটামুটি আজকের ভিডিওটা এটাই ছিল। তো অবশ্যই ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, এবং ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও এলডি প্লেয়ার সম্পর্কে জানতে পারে।